Bismillahir Rahman Rahim. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Priyo shikhati bindu, aske byabosthapona bishoyer MBA preliminary er 41 26 15 code er international trade namok ekti bishoy royeche. Ei bishoyer aske chotutto lecture. अशरफ अली एसोसिएट प्रोफेसर व्यवस्थापना विभाग सरकारी एडवर्ड कॉलेज पाबना सिलेबस देखे नहीं प्रोटेक्शनिज्म एंड फ्री ट्रेड चैप्टर सिलेबस arguments or economics of protectionism instruments of protectionism multilateral trade negotiation removing barriers of free trade get as an initiative for liberalizing trade ei bishoy tuker moddhe ajke amra alochona korbo arguments othoba or economics of protectionism ebong instruments of protectionism arthat shongrokkhon banijjo ba shongrokkhon niti jai bolina keno এবং তার যে পদ্ধতি বা উপায় আছে সেই উপায়গুলো বিষয় উপায়গুলো নিয়ে আলোচনা করব তারপর পরবর্তী ক্লাসে হয়তো পরবর্তী অংশ আলোচনা করব আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আর্গুমেন্টস অর ইকোনমিক্স অফ প্রোটেকশনিজম এই আলোচনাতে প্রথমে আমরা সংরক্ষণ বাণিজ্য কি এটা যদি না জানি তাহলে আমাদের পরবর্তী আলোচনা ফলপ্রসূ হবে না সে কারণে প্রথমে আলোচনা করতে যাচ্ছি সংরক্ষণ বাণিজ্য কাকে বলে বিদেশী প্রতিযোগিতার হাত থেকে দেশীয় দ্রব্য ও শিল্পসমূহকে রক্ষা করার জন্য আন্তর্জাতিক বাণিজ্যের উপর সরকারের বাধা নিষেধ আরোপ করাকে বাণিজ্য সংরক্ষণ বা সংরক্ষণ নীতি বলা হয় তাহলে আমরা এটা অন্তত জানলাম যে বাণিজ্য সংরক্ষণ আর সংরক্ষণ নীতি একই কথা এবং এই কথায় বলা হচ্ছে যে দেশীয় দ্রব্য ও শিল্পসমূহ রক্ষার জন্য আন্তর্জাতিক বাণিজ্যের উপর সরকারের বাধা নিষেধ এই সরকারের বাধা নিষেধ আরোপ করাটা হচ্ছে সংরক্ষণ নীতি অর্থাৎ এখানে কেবল সরকারই এই সংরক্ষণটি করতে পারে আরেকটি সংজ্ঞা আমরা দিতে পারি দেশীয় শিল্পকে রক্ষা ও আমদানি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আমদানি নিয়ন্ত্রণ মানে বিদেশ থেকে পণ্য আনার ক্ষেত্রে সরকারের বৈদেশিক লেনদেনের উপর যে বাধা নিষেধ আরোপ করা হয় তাকে সংরক্ষণ বলে অন্যভাবে বলা যায় সরকারিভাবে বৈদেশিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা হলে তাকে সংরক্ষণ বাণিজ্য বলে তাহলে সংরক্ষণ বাণিজ্য হচ্ছে সরকারের কর্তৃক একটা নিষেধাজ্ঞা যার দ্বারা দেশীয় শিল্পকে রক্ষা করা যায় এটা আমরা বুঝতে পারছি সুতরাং সংরক্ষণ বাণিজ্য বলতে আমরা বুঝব যে দেশীয় শিল্প দেশীয় দ্রব্য ও শিল্পসমূহকে রক্ষা করার জন্য সরকার যে সকল বিধিনিষেধ আরোপ করে থাকে এই বিধিনিষেধ আরোপ করার পদ্ধতিটা আরোপ করাকেই বলা হয় সংরক্ষণ বা বাণিজ্য সংরক্ষণ বা সংরক্ষণ নীতি এরপরে সংরক্ষণের পক্ষে যুক্তিসমূহ কি কি আর্গুমেন্টস অফ ইকোনমিক্স অফ প্রোটেকশনিজম এই আলোচনার মধ্যে আমরা একটি শাখা আলোচনায় আনতে চাচ্ছি যে সংরক্ষণের যুক্তি কি সংরক্ষণের তিনটি যুক্তির কথা বলা হয়েছে একটা হচ্ছে অর্থনীতি বহির্ভূত যুক্তি আর একটা হচ্ছে অর্থনৈতিক যুক্তি একটা হলো বিভ্রান্তিমূলক যুক্তি অর্থাৎ আমরা দেখে নিই এখানে যে অর্থনৈতিক যুক্তি ছাড়া একটা যুক্তি আর একটা হচ্ছে অর্থনৈতিক যুক্তি আর একটা হচ্ছে বিভ্রান্তিমূলক যুক্তি তো অর্থনীতি বহির্ভূত যে যুক্তি এই যুক্তির মধ্যে কি কি বিষয় আছে তা আমরা দেখে নিই অর্থনীতি বহির্ভূত যুক্তি যাকে বলা হয় নন ইকোনমিক আর্গুমেন্ট এর প্রথম শিরোনাম আছে সার্বভৌমত্ব অনেক বড় ব্যাপার সার্বভৌমত্ব স্বাধীন সার্বভৌম তো স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি যুক্তি উপস্থাপন করা হয়েছে যে যে দেশ সংরক্ষণ নীতি গ্রহণ করে না সে দেশের এই সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে হতেই পারে যদি সার্বভৌমত্ব রক্ষা করতে চাই বা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে চাই তাহলে অর্থনীতি বহির্ভূত এই চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সংরক্ষণ নীতি গ্রহণ করা দরকার অর্থাৎ বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে একটি নিয়ন্ত্রণ রাখা দরকার তো সুতরাং সার্বভৌমত্ব এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনীতি বহির্ভূত যুক্তি দুই হচ্ছে প্রতিরক্ষা শিল্প যুক্তি প্রতিরক্ষা শিল্প হলো অস্ত্র সামগ্রী অর্থাৎ একটি দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য যে সকল যন্ত্রপাতি বা যে সকল অস্ত্র সামগ্রী বা যে সকল আরো কিছু উপকরণ যেগুলো তৈরি করার প্রয়োজন হয় এই সকল শিল্প রক্ষা করার জন্য
প্রকৃতপক্ষে সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়, অর্থাৎ সব পণ্যই যাতে আমরা কিনতে না যাই অথবা কিনতে গেলেও পাওয়া যাবে কিনা। কথা হলো যে আমাদের দেশীয় শিল্পকে উৎসাহিত করে প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ আমি যে অস্ত্র তৈরি করবো সেই অস্ত্র নিশ্চয় অন্যদের কাছে রাখা ঠিক হবে না, এই রকম অবস্থায় প্রতিরক্ষার জন্য দেশের প্রতিরক্ষার জন্য অর্থনীতি বহির্ভূত এই যুক্তিটি বলা হয়েছে যে সংরক্ষণ নীতি দরকার রয়েছে। 3 নম্বর হলো রাজনৈতিক উদ্দেশ্য সাধন। অনেক সময় সরকারের সামনে যে বিরোধী দল থাকে, বিরোধী দলেরা অনেক দাবি করে, সেই দাবির মুখে পড়েও অনেক সময় অথবা সরকারি দলের মধ্যেই অনেকেও বলতে পারে যে এই কাছে মানে আমাদের কিছু পণ্য ওই বিদেশ থেকে আমদানি না করলে আমাদের দেশীয় শিল্পের ভালো অবস্থা হবে অথবা দেশের ভালো অবস্থা হবে, এরকম চিন্তা করে অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়ে থাকে। তারপরে রয়েছে হলো পাল্টা ব্যবস্থা। পাল্টা ব্যবস্থা হলো যে একটি দেশ যখন একটা বাণিজ্য নীতি গ্রহণ করলো, তাদের যে নীতি যে আরোপ করলো সেই নীতিতে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে আমার দেশ যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন তার বিপরীতে একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য বা পাল্টা ব্যবস্থা গ্রহণ করার জন্য যখন পদক্ষেপ নেওয়া হয়, অর্থাৎ সংরক্ষণ করা হয়, বাণিজ্য সংক্ষিপ্ত করা হয় অথবা অন্যদের কাছ থেকে ক্রয় কমিয়ে দেওয়া হয়, এই অবস্থাকে বলা হয় পাল্টা ব্যবস্থা। এই পাল্টা ব্যবস্থাকে অর্থনীতি বহির্ভূত একটি গুরুত্বপূর্ণ যুক্তি, সেটা হচ্ছে কার পক্ষে, এটা হলো সংরক্ষণ নীতির পক্ষে বা বাণিজ্য সংরক্ষণের পক্ষে। এরপরে রয়েছে দেশের অর্থ দেশে রাখা। অনেক সময় দেশের অর্থ দেশে রাখার প্রয়োজনে কিন্তু সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়, অর্থাৎ বিদেশ থেকে যখনই পণ্য আমদানি করব তখন দেশের মুদ্রার বিপরীতে বৈদেশিক মুদ্রা তাদেরকে সরবরাহ করতে হবে এবং আমাদের দেশে বৈদেশিক মুদ্রার পরিমাণ কমে যাবে এবং অন্য দেশ থেকে পণ্য আমদানি করতে হবে। তো দেশের অর্থ যাতে দেশে থাকে সেই জন্য দেশীয় পণ্য মানে অন্য দেশ থেকে পণ্য যাতে আমদানি করতে না হয়, এই জন্য সংরক্ষণ নীতি গ্রহণ করা হয় বা একটা ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে কম পরিমাণে পণ্য অথবা ওই পণ্য যাতে না আসে, এরকম ব্যবস্থা করা হয়। এটা দেশের অর্থ দেশে রাখার উদ্দেশ্যে করা হয়। এরপরের শিরোনাম হচ্ছে কোনো বিশেষ শিল্পের সংরক্ষণ। সরকার যদি মনে করে যে কোনো বিশেষ শিল্প সংরক্ষণ করা দরকার, অর্থাৎ এই শিল্পটাকে বাঁচানো খুবই দরকার, এই রকম চিন্তা যদি করে তাহলে ওই ধরনের শিল্পের কোনো পণ্য বিদেশ থেকে আমদানি করবে না, অর্থাৎ সংরক্ষণ নীতি গ্রহণ করবে, এটা একটি বাণিজ্য সংরক্ষণ বা সংরক্ষণ নীতি হিসাবে পরিচিত। অবন্ধু দেশের সাথে বাণিজ্য, যে সকল দেশ আমাদের বন্ধু দেশ নয় সেই সকল দেশকে বলা হয় অবন্ধু দেশ। তো এই সকল অবন্ধু দেশের কাছ থেকে যাতে পণ্য আমদানি করতে না হয় তার জন্য প্রয়োজনে এই অর্থনীতি বহির্ভূত এই যুক্তি উপস্থাপন করা হয় যে অবন্ধু দেশের সাথে বাণিজ্য করব না, এই উদ্দেশ্যে সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়। এরপরে রয়েছে সংস্কৃতি ও জাতীয় পরিচয় সংরক্ষণ। অনেক সময় আছে যে সংরক্ষণ নীতি যদি গ্রহণ করা না হয় তাহলে দেশীয় সংস্কৃতি আচার আচরণ চালচলন এবং গান বাজনা এগুলো সংস্কৃতির অংশ, খেলাধুলা এগুলো সংস্কৃতির অংশ, এই সকল বিষয়গুলো যদি সংরক্ষণ নীতি গ্রহণ করা না হয় তাহলে বিদেশি সংস্কৃতি এদেশে ঢুকে পড়বে এবং সেক্ষেত্রে দেশীয় সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে, সেই জন্য ওই সংস্কৃতি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়। অপরদিকে জাতীয় পরিচয় সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জাতীয় পরিচয় যাতে মানে অবাধে যদি চলাচল হয় তাহলে সেই জাতীয় পরিচয় সংরক্ষিত হয় না, এই কারণেও সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়। সুতরাং সংস্কৃতি ও জাতীয় পরিচয় সংরক্ষণের জন্য সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়ে থাকে। এরপরে রয়েছে গণস্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সংরক্ষণ। গণস্বাস্থ্য জাতীয় নিরাপত্তা বলতে জাতীয় নিরাপত্তার বিষয়টি এর আগে একটু আলোচনা আমরা করেছি যে জাতীয় নিরাপত্তার সাথে অর্থাৎ দেশে যাতে অন্য কোনো দেশ কর্তৃক আক্রান্ত না হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয় বা সংরক্ষণ নীতি নেওয়া হয়। আরেকটি হচ্ছে জনগণের স্বাস্থ্য বা স্বাস্থ্য পরিবেশ ঠিক রাখার জন্য সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়। এতে করে অর্থনীতি বহির্ভূত এই যুক্তির মাধ্যমে কিন্তু আমরা গণস্বাস্থ্য দারিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে পারি। এরপরে রয়েছে অর্থনৈতিক যুক্তি, অর্থাৎ এর আগে আমরা অর্থনৈতিক যুক্তির বাইরে যে সকল যুক্তি ছিল সেগুলো উপস্থাপন করেছি, এখন অর্থনৈতিক যুক্তিগুলো উপস্থাপন করি। অর্থনৈতিক যুক্তির 1 নম্বরে আছে যে শিশু শিল্প সংরক্ষণ।
শিশু শিল্প মানে হচ্ছে যে শিল্পটি সদ্য প্রতিষ্ঠিত হলো, এই শিল্পটিকে বলা হয় শিশু শিল্প। অর্থাৎ কেবল প্রতিষ্ঠিত একটি শিল্প, এটা প্রতিষ্ঠা লাভ করতে হলে তাকে কিছুটা সময় দিতে হবে, এই শিল্পকে বড় করার প্রয়োজন, এই শিল্পকে বাঁচিয়ে রাখার প্রয়োজন, অথবা এই শিল্পকে লালন পালন করার জন্য এই শিল্পকে সংরক্ষণ করা প্রয়োজন হয়। এই এই যে শিশু শিল্প, অর্থাৎ কেবল গড়ে ওঠা শিল্পকে সংরক্ষণ করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কি হবে, অর্থনীতি ভালো হবে, অর্থাৎ দেশের দেশের প্রয়োজনে যদি প্রয়োজনীয় দ্রব্যটি যদি দেশে উৎপাদিত হয় তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। এই যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে এই যুক্তিতে শিশু শিল্প সংরক্ষণের স্বার্থে কি করা হয়, সংরক্ষণ নীতি গ্রহণ করা হয় বা বাণিজ্য সংরক্ষণ করা হয়। দুই নম্বর হলো শিল্পায়ন। শিল্পায়ন বলতে কোন দেশে যে শিল্পের উন্নয়ন হয়, কোন দেশে যে শিল্প প্রতিষ্ঠিত হয় তার উন্নয়ন হয়, এই সবকিছুই হচ্ছে শিল্পায়ন। তো শিল্পায়ন মানে কি, যে একটি দেশ কৃষি প্রধান দেশ না শিল্প প্রধান দেশ, সে দেশের শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা দেখলে বোঝা যায় যে সেটি শিল্প প্রধান দেশ কিনা। তো এই যে শিল্পায়ন, এই শিল্পায়ন কোনো দেশ মনে করতে পারে যে অধিক পরিমাণে শিল্প প্রতিষ্ঠিত করবো, তো অধিক পরিমাণে শিল্প প্রতিষ্ঠিত করতে হলে এদেশের যে পণ্য সামগ্রী উৎপাদিত হচ্ছে সেই পণ্য সামগ্রীকে যাতে ক্রেতারা ক্রয় করে, ভোক্তারা যাতে গ্রহণ করে, এবং এই শিল্পটি যাতে বেঁচে ওঠে, এই শিল্পটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ এর যাতে উন্নয়ন হয়, সেই উদ্দেশ্যে সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়, অর্থাৎ বাণিজ্য সংরক্ষণ করা হয়, যাতে বৈদেশিক পণ্যের ভারে এদেশের পণ্য, জাতীয় পণ্য, সেই পণ্যগুলো ক্ষতিগ্রস্ত না হয় এবং শিল্পগুলো ক্ষতিগ্রস্ত না হয়। সেই জন্য শিল্প বিস্তারের স্বার্থে এই অর্থনীতিকে অর্থনীতিতে সংরক্ষণ নীতি বা সংরক্ষণ বাণিজ্য বাণিজ্য সংরক্ষণ করা হয়ে থাকে। তিন নম্বর হলো রাজনৈতিক উদ্দেশ্য সাধন। রাজনৈতিক উদ্দেশ্য সাধন আমরা অর্থনৈতিক অর্থাৎ অর্থনৈতিক যুক্তির বাইরে যেটি ছিল সেখানেও রাজনৈতিক উদ্দেশ্য সাধন ছিল, তো এখানেও রাজনৈতিক উদ্দেশ্য সাধন আছে। অর্থনৈতিক যুক্তি হচ্ছে এখানে যে দেশীয় শিল্প সম্প্রসারণ করা হচ্ছে, এই প্রতিশ্রুতি যদি সরকার দেয় বা এই কার্যক্রম যদি সরকার হাতে নেয় তাহলে জনগণ সরকারের পক্ষে থাকবে, এই যে যুক্তি, এই যুক্তির দ্বারা অর্থনীতি চাঙ্গা হবে, এই কথা বলে জনগণকে আকৃষ্ট করা হয়, জনগণকে সন্তুষ্ট রাখা হয়, এটি হচ্ছে একটি রাজনৈতিক উদ্দেশ্য। এই রাজনৈতিক উদ্দেশ্য সাধনের মাধ্যমেও মানে সাধনের উদ্দেশ্যেও সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়ে থাকে। এরপরে হলো জাতীয় প্রতিরক্ষা। জাতীয় প্রতিরক্ষার কথা আগেও বলেছি, জাতীয় প্রতিরক্ষা হলো যে একটি দেশের নির্দিষ্ট সীমানা রয়েছে, সেই সীমানার মধ্যে কোনো অনৈতিক কাজ বা কোনো বিশৃঙ্খলা এটা সরকার দেখতে চায় না বা জাতিও দেখতে চায় না, জাতি যেমন দেখতে চায় না সরকারও দেখতে চায় না। এইরূপ অবস্থায় প্রতিরক্ষা যে সামগ্রী তৈরি করতে হয়, এই প্রতিরক্ষা সামগ্রী তৈরি করার জন্য জাতি মানে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে সংরক্ষণ নীতি। এতে কি হয় যে একটি দেশ সার্বভৌমত্ব বা স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থেকে যায়। এই যে জাতীয় প্রতিরক্ষা, এই জাতীয় প্রতিরক্ষাও আর সামগ্রী তৈরি করার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন করা হয়, অর্থাৎ বৈদেশিক মুদ্রা দিয়ে বিদেশ থেকে অন্তত প্রতিরক্ষা সামগ্রী ক্রয় করতে হয় না, এই যে অবস্থা, এই অবস্থার দ্বারা অর্থনীতি কিন্তু চাঙ্গা হয়ে থাকে। সুতরাং এটি একটি অর্থনৈতিক যুক্তি। অর্থনৈতিক যুক্তির আরেকটি আছে শিল্পের বৈচিত্র্যকরণ। শিল্পের বৈচিত্র্যকরণ মানে হলো যে শিল্পকে বিভিন্ন মুখীকরণ, বিভিন্ন রং চং দেওয়া শিল্পের, অর্থাৎ শিল্পে প্রতিষ্ঠিত দ্রব্য যে সকল পণ্য শিল্পে উৎপাদিত হয়, এই শিল্পের উৎপাদিত পণ্য সামগ্রী বিভিন্ন প্যাকেটে বা বিভিন্ন পরিমাপে অথবা বিভিন্ন রঙে অথবা বিভিন্ন মান অনুযায়ী তৈরি করা হয়। এই যে তৈরি করা, এই তৈরি করাকে বলা হয় শিল্পের বৈচিত্র্যকরণ। এইরূপ শিল্পের বৈচিত্র্যকরণের মাধ্যমে পণ্যকে জনগণের কাছে অনেক আগ্রহী করে তোলা হয় এবং জনগণের কাছে আকর্ষণীয় করে তোলা হয়। এতে জনগণ এই শিল্প ক্রয় করতে আগ্রহী হয় এবং শিল্পের বৈচিত্র্যকরণের কারণ প্রয়োজনে অর্থনৈতিক একটি যুক্তি যে শিল্পের বৈচিত্র্যকরণের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গাও করা যায়। এর পরেরটি হচ্ছে ডাম্পিং থেকে রক্ষা। আমরা আগে আমাদের শিক্ষার্থীগণকে আমরা জানাতে চাই যে ডাম্পিং এই বিষয়টি, ডাম্পিং হচ্ছে যে একটি দেশের পণ্য সামগ্রী অন্য দেশে বেশি বেশি বিক্রয়ের উদ্দেশ্যে যে দেশে উৎপাদন করা হলো সেই দেশে যে উৎপাদন খরচ হলো তার চাইতেও কম মূল্যে অন্য দেশে বিক্রয় করাকে ডাম্পিং বলে। সুতরাং এটি কিন্তু একটি মারাত্মক অস্ত্র, অনেক বড় অস্ত্র, যে
অন্য দেশ কি করছে, তাদের উৎপাদন খরচের চাইতেও কম মূল্যে পণ্য বিক্রি করছে অন্য দেশে। অন্য দেশে যখন এরূপ পণ্য বিক্রি করবে, তাহলে ওই দেশের উৎপাদন উৎপাদন যখন বেশি মূল্যে হবে আর বাইরে থেকে যখন কম মূল্যে আসবে, তখন জনসংখ্যা জনগণ কি করবে, ওই যে বিদেশি পণ্য ওইটি গ্রহণ করার চেষ্টা করবে এবং দেশীয় পণ্য তারা অ্যাভয়েড করবে। এই যে ডাম্পিং, এই ডাম্পিং থেকে রক্ষা করার জন্য বা রক্ষা পাওয়ার জন্য কোন দেশ এই ব্যবস্থা গ্রহণ করে থাকে, অর্থাৎ সংরক্ষণ নীতি গ্রহণ করতে করে থাকে বা বাণিজ্য সংরক্ষণ করে থাকে। কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কর্মসংস্থান হচ্ছে দেশের দক্ষ জনশক্তি বা কাজ করতে পারে এমন সক্ষম জনসংখ্যাকে প্রত্যেককে কাজ দিতে পারা, হলো কর্মসংস্থানের ব্যবস্থা করা। তো এই কাজ দিতে পারার জন্য সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়ে থাকে, যাতে বিদেশি শ্রমিকের ভারে আমাদের দেশের শ্রম সংকুচিত না হয়ে যায়। তাহলে শ্রমকে সম্প্রসারিত করার জন্য কি করা হচ্ছে, শ্রমকে সম্প্রসারিত করার জন্য সংরক্ষণ বাণিজ্য নেওয়া হচ্ছে বা বাণিজ্য সংরক্ষণ করা হচ্ছে, তাতে কর্মসংস্থান বৃদ্ধি পায়। কারণ এদেশে দেশীয় শিল্প তখন প্রসারিত হয় এবং যার প্রেক্ষিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। বাণিজ্য শর্ত উন্নয়ন, অনেক সময় দেখা যায় যে অনেক দেশ আছে যারা পণ্য যে দামে সরবরাহ করার কথা ছিল সেই দামে বা সেই শর্তে দিচ্ছে না, অন্য শর্তে দিচ্ছে বা বেশি বেশি শর্ত দিচ্ছে। আমাদের পণ্য গ্রহণের ক্ষেত্রে একরকম শর্ত দিচ্ছে, তাদের পণ্য বিতরণের ক্ষেত্রে অন্যরকম শর্ত দিচ্ছে, অথবা তাদেরটা আমরা যখন গ্রহণ করি তখন একটা প্রতিকূল শর্ত দিচ্ছে। এই যে প্রতিকূল শর্ত, এই প্রতিকূল শর্ত ঠেকানোর প্রয়োজনে কোনো দেশ অনেক সময় পদক্ষেপ নিতে পারে, যে এমন কিছু সংরক্ষণ নীতি গ্রহণ করতে পারে বা বাণিজ্য শর্ত শিথিল করার জন্য এমন চাপ সৃষ্টি করতে পারে, সেটা সংরক্ষণ নীতির মাধ্যমে, যাতে ওদের দেশে আবার পণ্য সরবরাহের ক্ষেত্রে আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারি। এটা হলো বাণিজ্য শর্তের উন্নয়ন, এটিও একটি অর্থনৈতিক যুক্তি। বাণিজ্যের ভারসাম্য, বাণিজ্যের ভারসাম্য আমরা জানি যে আমাদের বাংলাদেশের সাথে ভারতের প্রতিকূল ভারসাম্য রয়েছে বাণিজ্যের। এই যে প্রতিকূল ভারসাম্য মানে ওদের দেশে অধিক পরিমাণে পণ্য আমরা আমদানি করি, আমাদের দেশ থেকে অল্প পরিমাণে পণ্য তাদের সরবরাহ করি বা রপ্তানি করি। এই যে আমদানি এবং রপ্তানি, আমদানি করি যে পরিমাণ অর্থের, রপ্তানি করি তার চাইতে কম পরিমাণ পণ্যের, তাহলে এই যে কম পরিমাণ মূল্যে, এই যে কম মূল্য অর্থাৎ কম সংখ্যক লেনদেন, একজনের কম লেনদেন, একজনের বেশি করে কেনা একজনের কম করে কেনা, এটা হলো অভারসাম্য, অর্থাৎ ভারসাম্য নয়। তাহলে ভারসাম্য কি হবে, ভারসাম্য হলো যে পরিমাণ অর্থ তাদের মাটিতে দেওয়া হবে ওই পরিমাণ অর্থ আমাদের মাটিতে আসবে, এটা হলো বাণিজ্যের ভারসাম্য। দুটি দেশের মধ্যে এভাবে হলে বাণিজ্যের ভারসাম্য, এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক যুক্তি। এরপরে রয়েছে বিভ্রান্তমূলক যুক্তি। বিভ্রান্তিমূলক যুক্তি বলতে বোঝাবে যে যে সকল যুক্তির ক্ষেত্রে ওই রকম শক্ত কোনো প্রতিশ্রুতি নেই, তো সেই সকল যুক্তিকে বলা হচ্ছে বিভ্রান্তিমূলক যুক্তি। এই যুক্তি দিয়েও বলা হয়েছে যে সংরক্ষণ নীতি কেন গ্রহণ করব, সংরক্ষণ নীতি এই জন্য গ্রহণ করব যে শ্রম স্বার্থ সংরক্ষণ করা প্রয়োজন, অর্থাৎ শ্রমিকের পরিমাণ বা দক্ষ শ্রমিক যাতে বিদেশে চলে না যায় সেজন্য যেমন শ্রম স্বার্থ সংরক্ষণ করা উচিত, বা অন্য দেশ যখন শ্রম সরবরাহ করবে সরবরাহের ক্ষেত্রে যেন বেশি পরিমাণ সরবরাহ করতে না পারে, এটাও একটি সংরক্ষণ নীতি। সুতরাং শ্রম স্বার্থ সংরক্ষণ করাও এটা একটি বিভ্রান্তমূলক যুক্তি, অর্থাৎ বিভ্রান্তমূলক যুক্তি না, এটি একটি যুক্তি যেটি বিভ্রান্তমূলক যুক্তির আন্ডারে আমরা আলোচনা করেছি, কিন্তু এটা আসলে একটা যুক্তি। কিসের পক্ষে যুক্তি, প্রোটেকশনিজমের পক্ষে যুক্তি, অর্থাৎ সংরক্ষণ নীতির পক্ষে যুক্তি, বাণিজ্য শর্তের বা বাণিজ্য সংরক্ষণের পক্ষে যুক্তি। এরপরে রয়েছে দেশীয় বাজার সম্প্রসারণ। অনেক সময় এই যুক্তি উপস্থাপন করা হয় যে যদি বিদেশি পণ্য এদেশে কম আসে তাহলে দেশীয় বাজার সম্প্রসারিত হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তি, যদিও নাম দেওয়া হয়েছে বিভ্রান্তমূলক যুক্তির মধ্যে একটি যুক্তি, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ যুক্তি যে দেশীয় বাজার সম্প্রসারণ রোধ হবে যদি বিদেশি পণ্য এই দেশের বাজারে চলে আসে, বা ডাম্পিং এর মাধ্যমে তো বাজারে পণ্য চলে আসতে পারে। এই যে বাজারে পণ্য চলে আসতে পারে, চলে আসতে বাজার সম্প্রসারিত হবে না, সুতরাং এটা যদি সংরক্ষণ নীতির মধ্যে চলে যায় তাহলে বা বাণিজ্য সংরক্ষণ করা হয় তাহলে দেশীয় বাজারে সম্প্রসারণ হবে। তিন হচ্ছে লেনদেনের ভারসাম্য যুক্তি। লেনদেনের ভারসাম্য যুক্তি হচ্ছে যে যত পরিমাণ আমদানি করা হলো
ঠিক তত পরিমাণ, যত পরিমাণ ডলার আমদানি, ডলারের পণ্য আমদানি করা হলো তত ডলারের পণ্য রপ্তানি করা হলো, এটা হলো ভারসাম্য। আর যদি এটা না হয় তাহলে এটা ভারসাম্য থাকে না, যেটা যে বিষয়টা আমরা অর্থনৈতিক যুক্তিতে আলোচনা করেছি। সুতরাং ভারসাম্য রক্ষার জন্যও কিন্তু এই যুক্তিটি দেওয়া দরকার, বা এই যুক্তির কারণে সংরক্ষণ নীতি প্রতিষ্ঠিত হয় বা বাণিজ্য সংরক্ষণ করা হয়। আরেকটা হচ্ছে মজুরি বৃদ্ধি যুক্তি। অনেক সময় বলা হয় যে যদি সংরক্ষণ নীতি গ্রহণ করা হয় তাহলে আমাদের শ্রমিকের মজুরি বৃদ্ধি পাবে। অনেক সময় আমাদের দেশের শ্রমিকরা যখন বিদেশে কাজ করছে তখন তাদের মজুরি অত্যন্ত কম দেওয়া হচ্ছে, এই যে কম মজুরি দেওয়া হচ্ছে, এই কম মজুরি রোধ করার জন্য তাদের মজুরি যাতে বৃদ্ধি পায় তাই জন্য বেশি পরিমাণে শ্রমিক দেওয়া গেল না, কম দেওয়া হলো। তাহলে কম পরিমাণে শ্রমিক দিলে শ্রমিকের চাহিদা ওই দেশে বাড়বে এবং মজুরি বৃদ্ধি পাবে, এই যুক্তিতেও কিন্তু সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়। উৎপাদন ব্যয়ের সমতা, অনেক সময় উৎপাদন করতে যে ব্যয় হয় এই ব্যয়টি অন্য পণ্যের, অন্য দেশের পণ্যের তুলনায় কম হলো না বেশি হলো তা অ্যাডজাস্ট করার জন্য, সমন্বয় করার জন্য কিন্তু কি করা হয়, সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়। এইভাবে তিন ধরনের সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়, একটা হচ্ছে অর্থনীতি বহির্ভূত, আর একটা হলো অর্থনৈতিক, আর একটা হচ্ছে বিভ্রান্তিমূলক। এই তিন ধরনের যুক্তি আমরা সংরক্ষণের পক্ষে উপস্থাপন করেছি, যার দ্বারা সংরক্ষণ নীতি গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এরপরে আমরা আরেকটি শিরোনাম আলোচনা করতে যাব, নতুন শিরোনাম, এটার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্টস অফ প্রোটেকশন, অর্থাৎ সংরক্ষণের যে হাতিয়ার আছে, সংরক্ষণের যে কৌশল আছে সেই কৌশলের কথা বলা হয়েছে। তো ইনস্ট্রুমেন্টস অফ প্রোটেকশন এর দুইটি হাতিয়ারের কথা বলা হয়েছে, একটার নাম হলো ট্যারিফ মেথডস বা শুল্ক বিষয়ক পদ্ধতি, আর একটা হচ্ছে নন ট্যারিফ মেথডস বা অশুল্ক বিষয়ক পদ্ধতি। তো শুল্ক বিষয়ক পদ্ধতি হচ্ছে যে শুল্ক আরোপ করে করা হয়, আর অশুল্ক বিষয়ক পদ্ধতি হচ্ছে শুল্ক আরোপ না করে কি কি পদ্ধতি গ্রহণ করা যায়। আমরা একটু আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে সংরক্ষণ করার জন্য আমরা শুল্ক বিষয়ক পদ্ধতি ব্যবহার করব না অশুল্ক বিষয়ক পদ্ধতি ব্যবহার করব, নাকি উভয় পদ্ধতি ব্যবহার করব। আমরা দেখি শুল্ক বিষয়ক পদ্ধতি বা ট্যারিফ মেথডস বলতে কি বোঝানো হয়েছে। শুল্ক বিষয়ক পদ্ধতি বা ট্যারিফ মেথডস, এখানে স্ক্রিনে কিছু তথ্য দেওয়া আছে, গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ এই তথ্যগুলো আসলে শুল্ক বিষয়ক পদ্ধতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জানাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পণ্য কোনো দেশের সীমানা অতিক্রম কালে সংশ্লিষ্ট দেশ, অর্থাৎ যে দেশ থেকে পণ্য সরবরাহ করা হচ্ছে, পণ্য কোনো দেশের সীমানা অতিক্রম কালে সংশ্লিষ্ট দেশ বা দেশের সরকার ওই পণ্যের উপর যে কর ধার্য করে তাকে শুল্ক বলে, অর্থাৎ টাকা ধার্য করে, কর ধার্য করে মানে টাকা ধার্য করে। এই যে পণ্য কোনো দেশের সীমানা অতিক্রম কালে, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে সরকার কি করে, ওই পণ্যের থেকে পণ্যের যে পণ্যের কাছ থেকে কিছু, ওই পণ্যের মালিকের কাছ থেকে কিছু পরিমাণ টাকা রেখে দেয়, টাকা নেয়, গ্রহণ করে, জমা করে, এই যে জমা করা একে বলা হয় শুল্ক। অর্থাৎ প্রকৃতি অনুযায়ী শুল্ক বিভিন্ন প্রকারও হতে পারে, যেমন রপ্তানি দ্রব্যের উপর ধার্য শুল্ককে রপ্তানি শুল্ক বলা হয়, রপ্তানি পণ্যের উপর ধার্য শিল্প শুল্ককে রপ্তানি শুল্ক বলে, অর্থাৎ এক্সপোর্ট ডিউটি বা ট্যারিফ বলে। আবার আমদানিকৃত দ্রব্যের উপর ধার্য শুল্ককে আমদানি শুল্ক বলে, অর্থাৎ ইম্পোর্ট হবে কথাটা, ইম্পোর্ট ডিউটি বা ট্যারিফ বলে, ইম্পোর্ট ডিউটি, IMPORT, ইম্পোর্ট ডিউটি বা ট্যারিফ। এবং যদি কোনো তৃতীয় দেশের ভিতর দিয়ে পণ্য এক দেশ থেকে অন্য দেশে গমন করে তবে ওই পণ্যের উপর তৃতীয় দেশ কর্তৃক ধার্যকৃত শুল্ককে বহন বা চালনা শুল্ক বলে। অনেক সময় হয় না যে নেপাল ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে ভারত বাংলাদেশ থেকে পণ্য নিয়ে গেল, তাহলে এক্ষেত্রে নেপাল হচ্ছে এক দেশ যে পণ্য সরবরাহ করবে, বাংলাদেশ হচ্ছে একটি দেশ যে পণ্য গ্রহণ করবে, অথবা বাংলাদেশ পণ্য সরবরাহ করবে, নেপাল গ্রহণ করবে, কিন্তু যাওয়ার সময় যাবে হচ্ছে ভারতের মধ্য দিয়ে, এই ভারত হচ্ছে তৃতীয় দেশ, এই তৃতীয় দেশের জন্য যে শুল্ক দেওয়া হয় তাকে বলা হয় ট্রানজিট ট্যারিফ, ট্রানজিট ট্যারিফ বা চালনা শুল্ক বা বহন শুল্ক। সাধারণত রপ্তানি নিরুৎসাহিত বা বন্ধ করার নিমিত্তে সরকার রপ্তানি শুল্ক এবং আমদানি নিরুৎসাহিত বা নিয়ন্ত্রণ করার জন্য আমদানি শুল্ক ধার্য করে থাকে, উভয় ক্ষেত্রেই কিন্তু সরকার ধার্য করে থাকে, উভয় ক্ষেত্রেই সরকার ধার্য করে থাকে, একটা হচ্ছে আমদানি শুল্ক আর একটা হচ্ছে রপ্তানি শুল্ক। যখন আমদানি নিরুৎসাহিত করতে চায় তখন আমদানি শুল্ক আরোপ করে, আর যখন রপ্তানি নিয়ন্ত্রণ করতে চায় তখন রপ্তানি শুল্ক ধার্য করে।
এই ধার্যকৃত এরূপ শুল্কের পণ্যের মূল্য বৃদ্ধি করা বিধায় মানে যখন শুল্ক যখন শুল্ক ধার্য করা হলো, শুল্ক নেওয়া হলো, তখন ওই পণ্যের যে দাম তার সাথে শুল্ক যোগ হয়, আর যোগ হওয়ার পর কি হয়, পণ্যের দাম বৃদ্ধি পায়। আর পণ্যের দাম যখন বৃদ্ধি পায় তখন পণ্যের আমদানি এবং রপ্তানি উভয়টি নিয়ন্ত্রণ করা হয়। এভাবে শুল্ক শুল্কের মাধ্যমে যে সংরক্ষণ নীতি সংরক্ষণ করা হয়, যে বাণিজ্য সংরক্ষণ করা হয়, এই পদ্ধতিকে বলা হয় ট্যারিফ মেথড বা শুল্ক বিষয়ক পদ্ধতি। আশা করি শিল্প বিষয়ক পদ্ধতি বুঝতে কোনো সমস্যা হয়নি। এরপরে আমরা আলোচনা করব অশুল্ক বিষয়ক পদ্ধতি। অশুল্ক বিষয়ক পদ্ধতি বলতে এতক্ষণ যেটুকু আলোচনা করলাম শুল্ক বিষয়ক পদ্ধতি, এই শুল্ক বিষয়ক পদ্ধতির বাইরে যে পদ্ধতিটি রয়েছে সেটিকে বলা হচ্ছে অশুল্ক বিষয়ক পদ্ধতি। তো এই অশুল্ক বিষয়ক পদ্ধতিগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে, সেটি হলো দেশীয় উদ্যোক্তাদের ভর্তুকি প্রদান। আমরা জানি যে সরকার যদি কোনো দ্রব্য বা শিল্পের সম্প্রসারণ করতে চায়, যদি কোনো শিল্পের শিশু শিল্পকে সংরক্ষণ করতে চায়, অথবা কোনো শিল্পকে উৎসাহিত করতে চায় যাতে জনগণ বেশি বেশি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে, অথবা উৎপাদন যদি বেশি করে, এইসব ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হয়। আমরা দেখে থাকি যে আমাদের দেশের সরকার আর কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিতে ভর্তুকি দিয়ে থাকে। কৃষিতে ভর্তুকি কেমন করে দেয়, অনেক সময় দেখা যায় যে সার কোম্পানিকে বলে যে প্রতি বস্তা সারের মূল্য হয়তো 500 টাকা, তো সেখানে 100 টাকা সরকার দিবে আর 400 টাকা মূল্যে তারা বিক্রয় করবে। তাহলে এই যে 100 টাকা দেওয়া হলো এটাকে বলা হয় ভর্তুকি। তো সরকার যদি দেশীয় উদ্যোক্তা যারা এদেশেরই উদ্যোক্তা, এদেশেরই জনগণ, তারা যদি কি করে কোনো উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ করতে চায়, তাহলে সরকার যদি তাদের কে সরকার যদি তাদেরকে অর্থ দেয়, অর্থাৎ টাকা পয়সা দেয়, তাকে বলা হয় ভর্তুকি দেওয়া। এই ভর্তুকি দেয়, এই ভর্তুকি দেওয়ার মাধ্যমে কি হয়, এক ধরনের সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়। এতে কি হয় যে অন্য দেশের কোনো পণ্য এদেশে যখন আসতে চাইবে তখন আসতে কিন্তু পারবে না। কেন পারবে না, কারণ আমাদের দেশীয় শিল্পে যদি দেশীয় শিল্পের উদ্যোক্তাদের যদি ভর্তুকি দেওয়া হয় তারা অধিক পরিমাণে পণ্য উৎপাদন করবে, এবং অধিক পরিমাণে যদি উৎপাদন করে তাহলে বিদেশের এবং কম দামে বিক্রয় করে, উৎপাদন করলো এবং কম দামে বিক্রয় করলো, ওই যে 100 টাকা, এই 100 টাকা কি হলো, কম দামে বিক্রয় করলো। আগে দাম ছিল 500 টাকা সারের, এখন জনগণ এটা 400 টাকা দামে পাচ্ছে। তাহলে বিদেশি সার যদি আসে তাহলে বিদেশি সারের মূল্যে তো আর ওই রকম সার তারা দিবে না, তারা যেহেতু ওই সার দিবে না, এই যে ভর্তুকি দিল উদ্যোক্তাদের সরকার, এই কারণে দুইটার দুই প্রতিষ্ঠানের দ্রব্যের দামের কিন্তু পার্থক্য হচ্ছে, অর্থাৎ সারের দামের পার্থক্য হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে যেটির দাম 400 টাকা হবে, অন্য দেশের যদি পণ্য এদেশে আসে সেটার দামও 500 টাকা থেকেই যাবে। তাহলে 100 টাকা কমে এদেশের উদ্যোক্তারা বিক্রয় করতে পারবে, এই যে 100 টাকা কমে বিক্রয় করতে পারবে, একজন ক্রেতা যখন কিনবে তখনও কিন্তু সে 100 টাকা কমে কিনতে পারবে। এই যে 100 টাকা কমে কিনতে পারবে, এই কারণে দেশীয় ভর্তুকি যদি প্রদান, মানে সরকার যদি উদ্যোক্তাদের ভর্তুকি প্রদান করে, তাহলে দেখা যায় কি যে সংরক্ষণ নীতি বা বাণিজ্য নীতি কার্যকর হবে। অর্থাৎ এতে ওই যে বিদেশ থেকে পণ্য আমদানি কমে যাবে এবং দেশীয় পণ্য বেশি বেশি বিক্রয় হবে। এটা একটা অশুল্ক বিষয়ক পদ্ধতি, অর্থাৎ শুল্ক প্রদান না করে, শুল্ক না ধরে সংরক্ষণ নীতি তৈরি করা বা বাণিজ্য সংরক্ষণ করা। দ্বিতীয়টি আছে হচ্ছে সাহায্য ঋণ। আমরা জানি বিদেশ থেকেও যখন আসে তখন দুই ধরনের জিনিস আসতে পারে, একটা হলো বিদেশি বৈদেশিক সাহায্য আর একটা হচ্ছে বৈদেশিক ঋণ। এই যে দেশীয় যে ব্যাপারটি আছে এখানে দেশীয় সাহায্য সরবরাহ থাকতে পারে, আবার ঋণ সরবরাহ থাকতে পারে। এই যে সাহায্য এবং ঋণ দেওয়ার মাধ্যমে ওই যে উদ্যোক্তাদের যেমন ভর্তুকি প্রদান করা হলো, ওই রকম সাহায্য এবং ঋণ দেওয়ার মাধ্যমে কিন্তু সংরক্ষণ নীতি গ্রহণ করা যায়। অর্থাৎ বিদেশি পণ্যের উপরে অনেকখানি নিয়ন্ত্রণ আরোপ করা যায়, এটা আমদানির ক্ষেত্রে যেমন করা যায় রপ্তানির ক্ষেত্রেও তেমন করা যায়। সুতরাং এটি একটি সংরক্ষণ নীতি, যে সরকার আর সাহায্য ও ঋণ প্রদান করার মাধ্যমে যদি পণ্য গ্রহণ করে, তাহলে এই পণ্য গ্রহণ যদি পণ্যের বিপরীতে ঋণ দেওয়া হয় যে পণ্য গ্রহণ করলে এটা এতদিনে পরিশোধযোগ্য, তাহলে এটাও কিন্তু একটা এক ধরনের ঋণ হলো, এবং এটাও কিন্তু একটা হাতিয়ার, একটা কৌশল। কিরকম কৌশল, অশুল্ক বিষয়ক কৌশল। এই কৌশলের মাধ্যমে সরকার কি করে থাকে, সংরক্ষণ নীতি গ্রহণ করে থাকে। বিশেষ ফি ধার্যকরণ, বিশেষ ফি ধার্যকরণ মানে শুল্ক আরোপ করা হলো না, উদ্যোক্তাদের ভর্তুকিও দেওয়া হলো না,
কিন্তু যদি কোনো পণ্য বিদেশে রপ্তানি হতে যায় তাহলে ওই পণ্যের উপরে একটা নির্ধারিত পরিমাণ ফি উল্লেখ করে দেওয়া হলো যে এই পণ্যের এত ফি, অর্থাৎ শুল্ক কর্তৃপক্ষ একটা ফি নির্ধারণ করে দিল। এই যে ফি নির্ধারণ করে দিল, এতে কি হলো যে যদি রপ্তানি করতে চায় তাহলে এই পণ্যটির দাম বেড়ে গেল, দাম বেড়ে দেওয়ার ফলে এদেশ থেকে দাম বেড়ে দেওয়ার ফলে বিদেশের ক্রেতারা কিন্তু এই দ্রব্যটি বেশি পরিমাণে কিনবে না। এই যে বেশি পরিমাণে কিনবে না তাহলে অনেকটা সংরক্ষণ হলো। অপর দিক থেকে অন্য দেশ থেকে যখন পণ্য আমদানি হবে, পণ্য আমদানি করার ক্ষেত্রেও একটা নীতি গ্রহণ করা হলো যে ওই দেশ থেকে যদি পণ্য আমার দেশে আসে তাহলে এই পণ্যের উপরে এত টাকা ফি দিতে হবে। এই যে ফি সরকার দিবে, এই সরকারকে দিবে, এই সরকারকে ফি দেওয়ার কারণেও কিন্তু পণ্য মানুষ ক্রয় করতে যাবে না, কারণ সরকারকেই এত টাকা দিতে হবে। যেমন বাংলাদেশে গাড়ি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু এরকম ফি নির্ধারণ করা হয়ে থাকে, যদিও কর নির্ধারণ করা হয়ে থাকে কিন্তু অনেক ক্ষেত্রে এরকম করা যায় যে ফি নির্ধারণ করা দেওয়া হলো যে ওই পণ্য দেশে আসতে এই এত টাকা ফি দিতে হবে। এবং এটিও একটি অশুল্ক বিষয়ক পদ্ধতি, অর্থাৎ সংরক্ষণ নীতির পক্ষের একটি পদ্ধতি, একটি কৌশল। শুল্ক কর্তৃপক্ষের মূল্যায়ন, অনেক সময় শুল্ক কর্তৃপক্ষ দ্রব্যের মূল্য নির্ধারণ করে দেয়, যখনই বিদেশ থেকে পণ্য আসে তখনই এই যে শুল্ক কর্তৃপক্ষ, এই শুল্ক কর্তৃপক্ষ মূল্য নির্ধারণ করে দেয় যে এই পণ্যের মূল্য হবে এত টাকা। যখন মূল্য নির্ধারণ করে দেয় তখন কিন্তু এটা দাম বেশি হওয়ার কারণে অনেকে আর ক্রয় করতে চাইবে না। এই যে অনেকে আর ক্রয় করতে চাইবে না, এর দ্বারা কি হবে, এই যে সংরক্ষণ, এক ধরনের সংরক্ষণ হবে। এই পদ্ধতিটির নাম হলো অশুল্ক বিষয়ক একটি পদ্ধতি, সেটি হচ্ছে শুল্ক কর্তৃপক্ষের মূল্যায়নের মাধ্যমে সংরক্ষণ নীতি বাস্তবায়ন করা যায় বা বাণিজ্য সংরক্ষণ করা যায়। অশুল্ক বিষয়ক পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ টাইটেল হচ্ছে কোটা। এই যে কোটা ব্যবস্থা একদম সাধারণ পদ্ধতি, সারা বিশ্বে এটি প্রচলিত আছে। কি করা হয় যে কোটা নির্ধারণ করা হয় যে এই দেশ এত পরিমাণে পণ্য আমদানি করতে পারবে বা রপ্তানি করতে পারবে। যদি নির্ধারণ করে দেওয়া হয় যে এত আমদানি করতে পারবে বা এতটুকু রপ্তানি করতে পারবে তাহলে এটা হচ্ছে একটা এটা এটা একটা কৌশল, যে কৌশলের মাধ্যমে দেখা যায় যে সংবিধান সম্মতভাবে সংবিধানে এটা পাশ করে নেওয়া, সংবিধান সরি সংসদে এটা পাশ করে নেওয়া হলো যে অন্য দেশকে পণ্য বিক্রয়ের জন্য মানে ক্রয়ের জন্য এত পরিমাণ পণ্য ওই দেশ থেকে আমদানি করা হবে। অর্থাৎ ভারত থেকে হয়তো এত কোটি ইউনিট আনা হবে, নেপাল থেকে এত কোটি ইউনিট আনা হবে বা যুক্তরাষ্ট্র থেকে এত কোটি ইউনিট আনা হবে। এই যে ভাগ করে নেওয়া হলো, এটা আমদানির ক্ষেত্রে যেমন একটা কোটা হলো, অপর দিক থেকে রপ্তানির জন্য ওরাও কোটা নির্ধারণ করতে পারে যে এত পরিমাণেই কেবল রপ্তানি। বিশেষ করে আমাদের এই যে প্যান্ডামিক সময়ে, অর্থাৎ আমরা করোনা কালে ভ্যাকসিনের জন্য আশাবাদ ব্যক্ত করছি যে আমরা ভ্যাকসিন পাবো অল্প দিনেই, যদিও ভ্যাকসিন এখন পর্যন্ত ওই রকম স্বীকৃত কোনো কিছু পাওয়া যায়নি, তথাপি চেষ্টা চলছে যে কোভিড-19 এর জন্য এক ধরনের ভ্যাকসিন, মানে অনেকগুলো ভ্যাকসিনের নাম এসেছে। তো সেই সকল ভ্যাকসিন গুলো আগে কোন দেশ পাবে, যে দেশে এটি উৎপাদিত হচ্ছে বা যে দেশগুলো একটা ফার্মের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে যে আমরা ভ্যাকসিন সরবরাহ করব, তাদের ক্ষেত্রে কিন্তু আগে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যে দেশগুলো ওই অংশের মধ্যে নাই তাদের সেই ব্যবস্থা নাই। তাহলে কোটার সংরক্ষণ করে তারা নিজস্ব চাহিদা আগে মিটিয়ে তারপর অন্য দেশে সরবরাহ করবে। অনেক সময় আমরা বলছি যে আমরা পাচ্ছি, চীন থেকে পাবো বা ইংল্যান্ড থেকে পাবো, ভারত থেকে পাবো, এরকম প্রতিশ্রুতি আমরা পেয়েছি, কিন্তু এটি আসলে প্রকৃতপক্ষে একটা কোটার কারণেই এটা নিয়ে আলোচনায় এত আসছে যে আমরা আসলে পাবো কতদিন, পাওয়া নিয়ে আমরা সংশয় বোধ করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা পাবো। কিসের কারণে পাবো? এই যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছি সে কারণেই পাবো। তো এটিও কিন্তু একটি অশুল্ক বিষয়ক গুরুত্বপূর্ণ পদ্ধতি। কিসের পদ্ধতি? এটা হচ্ছে সংরক্ষণ নীতি বা বাণিজ্য সংরক্ষণের একটি কৌশল। এরপরে হলো আমদানি লাইসেন্স। অনেক সময় আমদানি লাইসেন্স দেওয়া হয় যে সরকার নিজে ক্রয় না করে আমদানি করার জন্য কিছু সংখ্যক ব্যক্তিকে অনুমোদন দেয়। এই যে কিছু সংখ্যক ব্যক্তিকে অনুমোদন দেয় বা অনুমতি দেয়, এই ব্যক্তির অনুমোদন বা অনুমতি, এই যে বিষয়টি, এই বিষয়টি আমদানি লাইসেন্সের মাধ্যমে দেওয়া হয় এবং তারা আমদানি করতে পারে। কিন্তু কতটুকু আমদানি করতে পারবে এর লাগাম কিন্তু সরকারের হাতে থাকে। এই যে লাগাম সরকারের হাতে থাকে, সুতরাং আমদানি লাইসেন্স একটি অশুল্ক বিষয়ক গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই অশুল্ক বিষয়ক এই গুরুত্বপূর্ণ পদ্ধতির দ্বারাও কিন্তু সংরক্ষণ নীতি গ্রহণ করা যায় বা বাণিজ্য সংরক্ষণ করা যায়।
সাত নম্বর হলো বিনিময় নিয়ন্ত্রণ। অনেক ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিনিময় হয় যে আমরা পাট দিব আপনারা গম দেন, তাহলে এই যে আমরা দিচ্ছি তারা দিচ্ছে এই রকম একটা নীতি, এই নীতিকে বলা হয় বিনিময় নিয়ন্ত্রণ। এই বিনিময় নিয়ন্ত্রণের মাধ্যমেও কিন্তু সংরক্ষণ নীতি গ্রহণ করা যায়, অর্থাৎ বাণিজ্য সংরক্ষণ করা যায়, অর্থাৎ ইচ্ছা মতো যাতে বেশি পরিমাণে চলে না যায় এবং বেশি পরিমাণে না চলে আসে তার জন্য দুটি দেশের মধ্যে চুক্তি হতে পারে এবং চুক্তির মাধ্যমে পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে, যার কারণে এটি হবে আরেকটি কি আরেকটি অশুল্ক বিষয়ক পদ্ধতি বা কৌশল। এরপরে রয়েছে আমদানি নিষিদ্ধকরণ। সরকার কোন কোন সময় পুরোপুরি একটি বিশেষ নিরাপত্তার জন্য, হয়তো দেশের নিরাপত্তার জন্য অথবা জাতীয় নিরাপত্তার জন্য অথবা শিশু শিল্প সংরক্ষণের জন্য অথবা দেশীয় শিল্প সম্প্রসারণের জন্য ইত্যাদি কারণে কোন দেশ থেকে পণ্য একটি বিশেষ পণ্য উল্লেখ করে দিল যে এই পণ্য আমদানি করা যাবে না, এই যে এই পণ্য আমদানি করা যাবে না এটা হলো আমদানি নিষিদ্ধকরণ। এই আমদানি নিষিদ্ধকরণের মাধ্যমেও কিন্তু এই সংরক্ষণ নীতি গ্রহণ করা যায় বা বাণিজ্য সংরক্ষণ করা যায়, এটিও একটি অশুল্ক বিষয়ক পদ্ধতি। এরপরে রয়েছে দেশীয় পণ্য ক্রয় সংক্রান্ত আইন প্রণয়ন। আমি কথাটার কিছু অংশ বলেই ফেলেছি, সেটা হলো যে সংসদে আইন পাশের মাধ্যমে যদি এটা করা হয় তাহলে এটা কি হয়, এক ধরনের সংরক্ষণ নীতি হয়। তো দেশীয় পণ্য ক্রয় সংক্রান্ত আইন যদি থাকে, এই আইনে ক্রয় সংক্রান্ত আইনে যদি উল্লেখ করা থাকে যে বিশেষ বিশেষ পণ্য, এই সকল পণ্যগুলো আমদানি করা যাবে, এই সকল পণ্য আমদানি করা যাবে না, তাহলে ক্রয় সংক্রান্ত আইনে কিন্তু উল্লেখ করা দেওয়া হলো যে এই প্রতিরক্ষা সংক্রান্ত দ্রব্যগুলো আমদানি করা যাবে না, অথবা এই মাদক দ্রব্য মানে এই জাতীয় মাদকের সাথে সংশ্লিষ্ট আছে এই জাতীয় দ্রব্য আমদানি করা যাবে না, অথবা এই জাতীয় পণ্য আমাদের ধর্মের জন্য সুইটেবল সেইগুলো আসবে, অর্থাৎ যেমন আমরা গরুর মাংস গরু আমদানি করি, গরুর মাংস আমরা গ্রহণ করতে পারি, এটা গ্রহণ করলে আমাদের কিন্তু পণ্য ক্রয় সংক্রান্ত আইনের মধ্যে এটি উল্লেখ থাকলে এই সুবিধাটা আমরা পেতে পারি, এটা ক্রয় সংক্রান্ত আইনে উল্লেখ থাকবে, এই উল্লেখ থাকার মাধ্যমে কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি। অর্থাৎ যদি আমরা কমানতে চাই তাহলে কমানোর ব্যবস্থা করতে পারি, বেশি আনতে চাই বেশি আনার ব্যবস্থা করতে পারি, আমাদের যদি ক্রয় সংক্রান্ত আইন থাকে এই আইন অনুযায়ী আমরা ক্রয় করলে এটি অশুল্ক বিষয়ক একটি পদ্ধতির মাধ্যমে বাণিজ্য সংরক্ষণ করা বোঝায়। এরপরে রয়েছে কাঁচামাল রপ্তানি নিয়ন্ত্রণ। কাঁচামাল রপ্তানি নিয়ন্ত্রণ হচ্ছে যে যদি দেশীয় পণ্য আমি বেশি বেশি উৎপাদন করতে চাই তাহলে এদেশের যে কাঁচামাল এই কাঁচামালকে আমি বিক্রয় করব না, যখন কাঁচামাল বিক্রয় করব না তখন আলটিমেটলি অন্য দেশে এই কাঁচামাল দিয়ে তৈরি যে দ্রব্যটি সেই দ্রব্যটি কম উৎপাদিত হবে, আর ওই দ্রব্যটি যদি কম উৎপাদিত হয় তাহলে কিন্তু বাজারে ওই পণ্য কম উঠবে এবং আমাদের দেশে এই পণ্য বেশি পরিমাণে উঠবে, এর দ্বারা কি হয় যে বাণিজ্য এক ধরনের বাণিজ্য সংরক্ষণ করা হয়। তো কাঁচামাল যদি রপ্তানি করা না হয় তাহলে এটা সংরক্ষিত থাকলো, কাঁচামাল থেকে গেল, এটাও এক ধরনের সংরক্ষণ, এটাকে বলা হয় বাণিজ্য সংরক্ষণ, এটি একটি অশুল্ক বিষয়ক পদ্ধতি। আরেকটি আছে সর্বশেষ, সেটি হচ্ছে স্বেচ্ছাকৃত রপ্তানি সীমিতকরণ। যদি স্বেচ্ছায় রপ্তানি সীমিত করা হয় তাহলেও কিন্তু সংরক্ষিত হয় এবং বাণিজ্য সংরক্ষণ হয়, বাণিজ্য সংরক্ষণ হয় মানে সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়। সুতরাং স্বেচ্ছাকৃত ভাবে রপ্তানি যদি কমিয়ে দিই, রপ্তানি যদি একটি নির্দিষ্ট পরিমাণের মধ্যে উল্লেখ করে থাকি তাহলে সেটাকে স্বেচ্ছাকৃত রপ্তানি সীমিতকরণ বলা হয় এবং এটি একটি অশুল্ক বিষয়ক পদ্ধতি। এইভাবে দুইটি পদ্ধতি, শুল্ক বিষয়ক পদ্ধতি এবং অশুল্ক বিষয়ক বেশ কিছু পদ্ধতি আমরা আলোচনা করলাম। এই আলোচনার মাধ্যমে আমাদের যে অশুল্ক বিষয়ক পদ্ধতি, এই অশুল্ক বিষয়ক পদ্ধতি আলোচনার শেষ হলো। তো এর মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।